পবিত্র কাবা ও মসজিদে নববীর ছবি তোলায় নিষেধাজ্ঞা আরো। সম্প্রতি সৌদি সরকার পবিত্র কাবা ও মসজিদে নববীতে ছবি তোলার নিষেধাজ্ঞা আরোপ করেছেন। পবিত্র এই দুই মসজিদ সহ হজের আনুষ্ঠানিকতার সময় ছবি ওঠানোর প্রবণতা রীতিমতো ভয়াবহ রূপ ধারণ করেছিল। এবার তার পরিসমাপ্তি ঘটতে যাচ্ছে। ইসলামের অন্যতম পবিত্র স্থান মসজিদে নববীতে এক ইসরায়েলি নাগরিক ছবি তুলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেন। এরপর পবিত্র কাবাঘর ও মসজিদে নববী এবং এর পার্শ্ববর্তী এলাকায় পর্যটকদের ছবি তোলার ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়। গত 12 নভেম্বর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে বলে বৃহস্পতিবার তথ্য ও গণমাধ্যম বিভাগের মহাপরিচালক এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। বিবৃতিতে উল্লেখ করা হয়, পবিত্র কাবাঘর ও মসজিদে নববীর পবিত্রতা রক্ষা এবং এর মর্যাদা অক্ষুণ্ণ রাখতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এইসব এলাকায় ছবি তোলা ও ভিডিও ধারণের কারণে ইবাদত বন্দীদের নানাবিধ সমস্যা হয়। এই সিদ্ধান্তের ফলে এখন থেকে কাবাঘর ও মসজিদে নববী এবং এর পার্শ্ববর্তী এলাকায় কোনো পর্যটক আর ছবি তুলতে পারবেন না। এসব তথ্য পেতে আমাদের সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন।